আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির নিচের আলু দিয়ে কই মাছের একটা মজাদার রেসিপি তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন কারো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কারো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তো দেখেন আমার মাটির নিচের আলু দিয়ে কই মাছের তরকারি রান্নার লুকটা কত সুন্দর আসছে এটা দেখতেও যেমন সুন্দর ঠিক এটা খেতেও অত বেশি মজা হয়েছিল তো একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা তো চলেন আমরা মাটির নিচের আলুটা দেখে নিই এই তো মাটির নিচের আলু তো এটা মাটির নিচের লাল আলু এটা কাটলেও লাল লাল হয় আর এটা এখানে আমি এক বলক কই মাছ নিয়ে নেই বাহিরে যারা থাকে তারা তো সবাই জানে মাছ এরকম ব্লক করাই থাকে তো প্রথমে আমি মাছটাকে ভিজিয়ে রাখবো নর্মাল ওয়াটারে সেজন্য আমি একটা পাত্রে মাছ আর পানি নিয়ে নেই তো মাছটা নরম হয়ে আসলে এটা আমি পরে ওয়াশ করে নিব তো এই তো আমি কি সুন্দর করে আলু কেটে নিয়েছি চাক চাক করে যে যেভাবে পছন্দ করে ওইভাবে কেটে নেবেন তা আমরা এভাবে করে কেটে নিয়েছি এখন এটাকে আমি ওয়াশ করে নিব সেজন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই তো আজকে আমাদের রান্নার এই এইসব আইটেমগুলি লাগবে তো আমি বলে দিব মুখে কি কি লাগবে এখানে মাটির নিচে আলু নিয়েছি আমি দুইটা আর ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এখানে মাছ আমি সুন্দর করে লবণ দিয়ে ওয়াশ করে নিয়েছি চার পাঁচটা মাছ আর এখানে পরিমাপ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি হাফ চামিজ হলুদ আর এখানে এক চামচের মতো মরিচ নিয়েছি আর হাফ চামচ ধনিয়া হাফ আদা বাটা। এক চামচ রসুন বাটা মাঝারি আকারের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে ধনিয়া পাতা নিয়েছি আর এখানে আমি রসুন আর পেঁয়াজ এটা আমি বাগার দেওয়ার জন্য কেটে নিয়েছি দুইটাই কুচি করে কেটে নিয়েছি আর এখানে তিন চারটার মতো কাঁচামরিচ ফেড়ে নিয়েছি তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলি আজকে লাগবে আমাদের রান্নায় তো এই কই মাছগুলি আমি সুন্দর করে কেটে ওয়াশ করে নিয়েছি এখন আমি এটাকে ভাজবো তাই একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে নিচ্ছি এটাকে এখন আমি সুন্দর করে হাতে মেখে তেলে ভেজে নিব তো এই তো আমি সুন্দর করে মেখে নিব এই তো আমি সুন্দর করে মেখে নিব আর আমার মাখা ফিনিশ এখন আমি এটাকে তেলে ভেজে নিব তার জন্য আমি চুল্লাতে এক প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে দিব। এখন ফ্রাই প্যানটা শুকিয়ে আসলে আমি এটাতে অয়েল দিয়ে দিব তো আমি অয়েল দিয়ে দেই। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব খুবই কেয়ারফুল্লি মাছটা ভাজবেন যাতে হাতে তেলে ছিটা না আসে প্রায় সময় আমার হাতে এমন তেলে ছিটা আসে পরে পড়ে পরে যায় খুব বৃষ্টি লাগে দেখতে আর খুব জলেও পরে আমি পাশ থেকে ওই পাশ উল্টে পুলটে ভেজে নেই এ তো আমি এভাবে উল্টে ভেজে নেই তো আমি সুন্দর করে ভেজে একটা প্লেটে তুলে নেই এই তো আমার ভাজা শেষ তারপর আমি প্লেটে তুলে নেই আর এখন এই আলুগুলিকে আমি বয়ল করতে দিয়ে দিব তো আমার দুইটা আলু যে কম হয়ে গেছিলো পরে আমরা আরেকটা আলু অ্যাড করি ওটা আবার হোয়াইট কালার ছিল তো এই তো আমাদের বয়ল করতে আমরা দিয়ে দিই এখন ঢেকে দিলাম এটা হালকা সিদ্ধ করে নেবো খুব বেশি না জাস্ট একটা বলক দুইটা বলক আসার পরে এটা পানি ফেলে দিব এখন কই মাসের যে তেলগুলি ছিল সেটা আমি আবার পাতিলাতে দিয়ে দিই এখন আমরা রান্না করব। তো তেলতে কই মাছের তরকারি রান্না করবো আর কি তারপর আমাদের তেলটা একটু অল্প হয়ে যায় আমরা আবার অল্প একটু তেল অ্যাড করি এখন আমি আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় তাড়াতাড়ি কারণ বাহিরে যারা থাকে তারা সবাই জানে পেঁয়াজটা কালার আসতে অনেক টাইম নেয় সেই জন্য একটু লবণ দিয়ে দেই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এভাবে নেড়ে চেড়ে নেই তো আস্তে আস্তে পরে আমার পেঁয়াজ নরম হয়ে যায় সেজন্য এখন আমি মশলাগুলি দিয়ে দিব আদা রসুন বাটা হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর ধনিয়া এই তো আমি সব দিয়ে নিচ্ছি আর এই মশলাগুলি আমি তো পরিমাপ আগিয়ে বলে দিয়েছি তো এখন আমি মেখে জেকে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিব তারপর আমি অনেকক্ষণ পর্যন্ত কষাই কষানোর পরে আবার যখন তেল উপরে চলে আসে তখন পানি দিয়ে দেই এরা এর আগে আমি কষানোর সময় একটু পানি দিয়ে কষিয়েছিলাম অনেকক্ষণ এই তো এখন আমি এই এটাকে বয়েল করা আমাদের শেষ তো একটু পর আমি ঢেলে নিব আর একটু ভালো করে বলক চলে আসলে তারপর আমাদের আলু বলক চলে আসে ভালো করে পরে আমি একটা স্টিনারে ছেঁকে নেই তো আমি যেই মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলাটাতে আলুগুলি দিয়ে দিব এই তো আমি দিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি প্রতিটা মশলার সাথে যেন আলুটা ঢুকে যায় সরি আলুর ভিতরে যেত প্রতিটা মশলা লেগে যায় তারপর ঢেকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি মাঝারি আঁচে রাখবেন এই সময়ে তার কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে আবার নেড়ে দেই আবার ঢেকে আবার কিছুক্ষণ জাল দিব আবার অনেকক্ষণ পরে আমি ঢাকনা তুলে পানি দিয়ে দেই গরম পানি দেই এখানে আমি মানে কলে যে নরম মানে গরম পানিটা ছিল ওইটাই দেই এক্সট্রা করে আবার গরম করে নেই নেই তো এই তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর অবশ্যই এ পর্যায়ে লবণটা চেক করবেন ঠিক আছে কিনা না লবণের পরিমাপ এই তো অনেক সুন্দর বলক চলে আসছে অনেকক্ষণ পরে আমি ঢাকনা তুলে দেখি তারপরে আমি ভেজে রাখা কই মাছগুলি উপরে দিয়ে দেই এখন ঝোলের ভিতরে আস্তে আস্তে দিয়ে ঠিক করে দিব যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় তারপর আমি আবার ঢেকে দিই কিছুক্ষণ জাল করব। তারপরে নাম তারপর আবার অনেকক্ষণ পরে চেক করব। আমার এটা সিদ্ধ হয়েছে কিনা তো লাল যে আলুটা ছিল সেটা একটু গলে গেছে গোলে যাওয়াতেও কোনো সমস্যা নেই এটা খুবই টেস্টি আমি কিন্তু মাটির নিচের আলু একদমই খেতাম না তো আমার খুবই ভালো লাগছিলো এই রান্নাটা যখন করছিল। তো এর জন্য আমি বলছিলাম যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি বাগান দিব সেজন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নেই আর পেঁয়াজ কুচি রসুন কুচি সুন্দর করে ভেজে নিচ্ছি এটা এখন আমি তরকারির উপরে দিয়ে দিব আমার ভাজা শেষ হয়ে আসলে তো আমার ভাজা হয়ে আসছে তো এখন আমি তরকারির উপরে এটাকে ঢেলে দিব তো আমি তর্কের উপর এটাকে ঢেলে দিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে নিব তর্কিটা এই তো নেড়ে চেড়ে নিচ্ছি পরে আমি একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিই আপনাদের সামনে পরিবেশন করার জন্য তো আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ